পর আমরা জানি যে টিমের প্ল্যান শো যত বেশি হয় টিমের গ্রোথও তত বেশি হয়। তো এই প্ল্যান শো আর যত বেশি হবে তত বেশি থেকে বেশি প্ল্যান শো করা যাবে। তো এই প্ল্যান শো আমরা কিভাবে দিতে পারি তারই কিছু কলা কৌশল নিয়ে আলোচনা করতে আসছেন সুশান্ত মাইতি স্যার। তো আমাদের সবার এক্সাইটমেন্ট এবং জোরদার হাততালির মাধ্যমে সুশান্ত স্যারকে আমি স্ক্রিনে ডেকে নিচ্ছি। ওয়েলকাম স্যার, ওয়েলকাম অন দ্য স্ক্রিন। জয় আর সিং, ধন্যবাদ শঙ্কর স্যারকে, অসংখ্য ধন্যবাদ। এক মিনিট স্যার, ওকে, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ শঙ্কর স্যারকে, ধন্যবাদ বিশেষ করে আপনাদের সবাইকে, এবং ধন্যবাদ আমাদের গ্রেট সিনিয়র এখানে আছেন সুব্রত মাইতি, শুভেন্দু পড়িয়া স্যার এবং প্রশান্ত পাত্র স্যার। তো প্রথম থেকে যদি বলি, একদম শুরু থেকে তারক স্যার থেকে শুরু করে, শঙ্কর স্যার থেকে শুরু করে, পুতুল ম্যাডাম থেকে শুরু করে, শক্তি স্যার থেকে শুরু করে, সবার জন্য একবার জোর করে হাততালি হওয়া উচিত, একদম জোর করে। তো বেশি দেরি না করে আমি প্রোগ্রাম শুরু করি। একটাই টার্ম এন্ড কন্ডিশন একটু বলতে যাই, সেটা হচ্ছে বিশেষ অনুরোধ, দরকারে হাত জোড় করে বলছি, এই যে 15-20 মিনিটের প্রোগ্রাম হতে চলেছে, অবশ্যই ডায়েরি পেন যা হোক ছেঁড়া কাগজ হলো নোট করুন স্যার, না হলে কিছু না হলেও স্ক্রিনশট নেবেন স্যার। আমি ওয়াচ করছিলাম, এখানে আমাদের মধ্যে সুব্রত স্যার আছে, এত পরিমাণে নোট করছে, তো স্যারের কাছ থেকে আমাদের কিন্তু শেখা উচিত। তো আমাদের যদি নোট করি কিন্তু আমরা কিন্তু নিতে পারবো এখান থেকে। আর আজকের প্রোগ্রামের মেন জিনিস হচ্ছে, এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, শুয়ে থাকুন, বসে থাকুন, ঘুমিয়ে থাকুন, আপনাদের ইচ্ছা, কিন্তু 204 জন যে ব্যক্তি আমরা আছি, প্রোগ্রামের যে সময় দিচ্ছি, নিয়ে যেতে পারি না কিছু। তো আমি প্রোগ্রামে একদম পিপিটির মাধ্যমে শুরু করছি, বিশেষ অনুরোধ নোট ডাউন করবেন, অবশ্যই নোট ডাউন করবেন। শক্তি স্যার, আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে পরিষ্কার। সবাইকে নমস্কার আজকের প্রোগ্রামে। হ্যাঁ ঠিক, নেক্সট, আমরা সবাই নিজেদের জন্মদিন পালন করি, কিন্তু আজকের দিনটা সত্যি বলতে খুব বিশেষ, আমাদের বিশ্বের সব থেকে সুন্দরী পতাকার জন্মদিন, মানে আমাদের তিরঙ্গা পতাকার জন্মদিন। তো নিজেরা তো নিজেদের জন্মদিনে আমরা সেলিব্রেশন করি, তো সবাই কাছে বিশেষ অনুরোধ, আমাদের পতাকার জন্য সবাই একটা জোরদার হাততালি হওয়া উচিত, একদম জোরদার হাততালি হওয়া উচিত। চলুন এবার এগিয়ে নিয়ে যাওয়া যাক প্রোগ্রাম, সেটা হচ্ছে আজকের প্রোগ্রামের টপ সিক্রেট, যেটা হচ্ছে পুরো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে যার উপরে, সেটা কি কি আরসিএম প্ল্যান কিভাবে দেখাবো, সেটা কি না আরসিএম প্ল্যান আমরা কিভাবে দেখাবো। এক মিনিট, আজকে আপনাদের পুরো একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য আমি দিতে চলেছি, তো একদম ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক। সেটা হচ্ছে আমরা কি করি, আমরা একটু চেষ্টা করি আপলাইনকে দিয়ে প্ল্যান শো দেওয়ার, কারণ আপলাইন কি করে একটু ভালো প্ল্যান শো দেয় আমাদের থেকে। আর সত্যি কথা বলতে এটা কিন্তু বাস্তব, আপলাইনকে দিয়ে যদি বেশি প্ল্যান শো দেন স্যার, আপলাইনের চেক বড় হবে দিনের পর দিন, নিজে যদি প্ল্যান শো দিই নিজের চেক বেশি বড় হতে চলেছে। আর হার্ডলি 5টা আমি সুব্রত স্যারকে দিয়ে হার্ডলি 5টা প্ল্যান শো দিয়েছি, বাদ বাকি প্ল্যান শো নিজে সব সময়, হার্ডলি 5টা প্ল্যান শো, হার্ডলি 5টা কাউন্সিলিং, বা তারপরে নেক্সট স্টেপ আমরা যেন করি, তবেই আমাদের গ্রোথ হবে, যদি না করতাম আজকে কিন্তু বসে খাই কথা বলতে পারতাম না। নেক্সট, এবার প্রথমে প্ল্যান শো দিতে গিয়ে আমাদের কিছু জিনিস জানতে হবে, কি জানতে হবে, একটা মানুষ ভয় পায়, যেমন আজকে পুতুলকর ম্যাডাম প্রোগ্রাম করলেন, প্ল্যান শো দিলেন, দুর্দান্ত প্ল্যান শো দিচ্ছেন, তো সেই জায়গায় কি আমরা একটু ভয় পাই, আমরা ভয় পাই, তো এই জায়গায় নোট ডাউন করে নিন, যদি আপনার প্ল্যান শো দিতে গিয়ে ভয় পায়, আপনার যদি হার্টবিট বাড়ে, আপনার যদি ঘাম দেয়, যদি পা কাঁপে, তাহলে ভাববেন আপনার পা শক্ত হতে চলেছে, তো এগুলো লক্ষণ, আপনি শক্ত হতে চাইছেন। একটা বাচ্চা যখন প্রথম দাঁড়াতে শিখে পা কিন্তু কাঁপে, আর কাঁপা মানে সে শক্তের দিকে এগাচ্ছে, তো এইটা ন্যাচারাল ব্যাপার। নেক্সট, প্ল্যান শোটা কি, কপি আর পেস্ট করা, দেখে দেখে পাস, আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, মানে কি না দেখে পাস হয়ে গেছে সবাই, এখানে দেখে দেখে পাস, লিখে দেখে দেখে লিখবো, দেখে দেখে বলবো পাস, তো টাফের কিছু নেই। নেক্সট, সেটা হচ্ছে এই প্ল্যান শো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্ল্যান শোর আমি আপনাদের একদম এরকম তথ্য দিতে চলেছি এখন এই মুহূর্তে, একদম কান আমাদের আমার শব্দের দিকে রাখুন, এমন তথ্য দিতে চলেছেন
যেই তথ্যের মাধ্যমে এখানে বসে থাকা সুব্রত মাইতি আপনার নিচে জয়েনিং হতে পারে, এখানে বসে থাকা শুভেন্দু পড়িয়া স্যার আপনার নিচে জয়েনিং হতে পারে, এখানে বসে থাকা আমাদের গ্রেট সিনিয়র আপলাইন প্রশান্ত স্যারও আপনার নিচে জয়েনিং হয়ে যেতে পারে, এমনকি বিডি কারবা সুরেন্দ্র ভট স্যারও আপনার নিচে জয়েনিং হতে পারে। সেটা কি প্লানসও দিতে হবে, এনাদেরকেও কেউ না কেউ প্রথম প্লানসও দিয়েছিল স্যার, যিনি দিয়েছিল তিনিও নতুন ছিল আর এনারা তো, এনারা তো নতুন, তো যত বেশি প্লানসও তত বেশি সুব্রত মাইতি শুভেন্দু পড়িয়া প্রশান্ত পাত্র আপনার নিচে, তো বি সিরিয়া যত বেশি প্লানস আমরা দেবো এমনকি বিডি কারবা স্যারও আপনার নিচে। ভেরি 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 ইম্পর্টেন্ট ইওর 10%, স্বর্গীয় সতীশ পন্ডিতে একটা ক্যাসেট ছিল ইওর 10%, যেখানে কি হচ্ছে 90% আমরা কোম্পানি সিস্টেম কাজ করবে, 10% আমাদের ক্ষমতা। অনেক সময় কি হয় আমাদের একটু ব্যবসা বেড়ে গেলে একটু ছাতি চওড়া হয়ে যায়, আহ আমি সব পিছনে যে আর সিম এর জন্য সুশান্ত মাইতি চকচক করছে সেটা ভুলে যাই, তো এখানে সিস্টেম কাজ করে কোম্পানি কাজ করে, আমাদের কি আমাদের কাজ হচ্ছে 10% আর সিস্টেমের কাজ হচ্ছে 90%, যখনই আমরা প্ল্যান শো দেবো 10 মিনিটের বেশি বোকা যাবে না, আর আমরা নেটওয়ার্ক বিজনেসে যুক্ত হয়ে কি করি কি করি একটু ভ্যাট বকতে ভালোবাসি, আমাদেরকে 90 মিনিট স্টাডি করতে হবে ব্যক্তিটাকে, 1.5 ঘন্টা স্টাডি করতে হবে কেমন ব্যক্তি কি কি পয়েন্ট তার উপরে কথা বলতে হবে, আমরা কি করি 10 মিনিটও স্টাডি করি না আর 90 মিনিট কেন 180 মিনিট তার সঙ্গে ভ্যাট বকি, তো এইসব করলে হবে না, আমাদের প্রস্তুতি নিতে হবে। আজকে ধরুন 1 ঘন্টার প্রোগ্রাম, তো 1 ঘন্টার প্রোগ্রামের জন্য 10 ঘন্টা স্টাডি আছে স্যার, এমনি এমনি হয় না, তো সেখানে আমরা স্টাডি যদি না করি কিন্তু হবে না, মেন স্টাডি। এবার আপনি নোট ডাউন করতে থাকুন কি কি আমাদেরকে স্টাডি করতে হবে, প্ল্যান শো দেয়ার রুল কি কি, সেটা যে তথ্য নেয়া, যখনই যাকে প্ল্যান শো দিচ্ছেন তার আগে তার সম্পর্কে তথ্য নিন, উনি ডাক্তার তো ডাক্তার হলে আপনি যদি বলেন নুনে 5 টাকা সেভ জয়েনিং করবে না, উনি কি সাধারণ খেটে খাওয়া ব্যক্তি, ওনাকে যদি বলেন আর সি এম এ জুরজা তেরা বিদো মেরা বিদো হো যায়গে লাখপতি তো উনি জয়েনিং হবেন, তো আমাদের তথ্য নিতে হবে তার কি পয়েন্ট, তার তার নিড কি, তার প্রয়োজন কি, তার উপরে আমাদের কিন্তু কথা বলতে হবে, তো আগে থেকে আমার যদি পরিকল্পনা না থাকে তাহলে কিন্তু আমরা করতে পারবো না, যখনই যাদের সঙ্গে আমরা প্ল্যান শো দিই আগে তার সম্পর্কে আমরা জানি যে কে ব্যক্তিটা, লিখে নিন স্যার পাঁচটা পাঁচ পাঁচ পয়েন্ট স্যার লাইফ টাইম কাজে দেবে স্যার, এরপর যখনই প্ল্যান শো দিতে যাচ্ছেন কাছে একটা ব্যাগ রাখুন আর টুলস রাখুন, আজকে মুকেশ আম্বানি টাটা বিল্লা গোয়েঙ্কা সবাই নিজের ব্যাগ ক্যারি করে আর আমরা পন্ডিত হয়ে গেছি ব্যাগ ক্যারি করতে আমরা লজ্জাবোধ করি, এরপরে টুলস রাখুন যে কোনো টুলস, এরপরে আপনাকে আমি দেখাই ফিজিক্যালি টুলস, আপনি যদি বাড়িতে বাড়িতে গিয়ে মাঠে ময়দানে কাজ করছেন, কারণ করতে হবে কাজ ডিজিটালিও কাজ করতে হবে ফিজিক্যালি কাজ করতে হবে, তো ফিজিক্যালি টুলস কি কি আমরা ব্যবহার করতে পারি, এখনো প্ল্যান শো আরম্ভ হয়নি স্যার, কারণ আমি কি বলেছি 10 মিনিটের প্ল্যান শো 90 মিনিটের স্টাডি, এখন স্টাডি হচ্ছে স্যার, এইগুলো না করলে বেকার, বলবেন ওই হয়নি সে হয়নি না বলে দিচ্ছে এই বলেছে মাল খারাপ এইসব নানারকম বাহানা আসবে, তো আগে ইনজেকশন দিতে হবে সঠিক জায়গায় সঠিক টুলস ব্যবহার করতে হবে, পাকিস্তানের সাথে যুদ্ধ করতে যাচ্ছে হয়তো আপনি বাঘকে মারতে যাচ্ছেন আর হিরণ মারার নিয়ে চলে গেছেন, হরিণ মারার কলা কৌশল আপনার কাছে টুলস, তো বাঘকে শিকার করে আসবেন না বাঘ আপনাকে শিকার করবে, তো ভেবে চিন্তে আমাদের, আর আমার এখানে কি বাঘ নয় সব অ্যানাকন্ডা বসে আছে মার্কেটে, সব অ্যানাকন্ডা বড় বড় অ্যানাকন্ডা, এমন এমন প্রশ্ন করবে একদম ব্যাস মানে ভাববো জীবনে সব করবো আর সেম করবো, তো বি সিরিয়াস টুলস রাখতে হবে, টুলস কি আমাদের কাছে একটা বই পাওয়া যায় এই বইটা রাখুন 200-250 টাকা দাম পুরো একদম এদের তথ্য দিয়ে আছে, এরপর পেন ডায়েরি অবশ্যই রাখুন আর রাখবেন আর সি এম এর, আর সি এম এর ডায়েরি আর সি এম পেন আমারও ডায়েরি ওখানে আছে, যাই হোক ডায়েরি পেন রাখুন, আমরা কি হয় প্ল্যান শো দিতে পারি যাই তার কাছ থেকে পেন চাইছি আর তার কাছ থেকে ডায়েরি চাইছি বা দাদা একটা পেন দিন, তো এইসব লাপার ঝান্ডা করলে কিন্তু হবে না কাজ, প্রফেশনালি কাজ করতে হবে, কিছু প্রোডাক্ট রাখুন র, কিছু র প্রোডাক্ট রাখুন, একটা হজমা গলি তাকে খাওয়ালেন আর জব তক আন্দর মে আর সি এম কা প্রোডাক্ট নেই যাতা হয় তব তক আন্দর সে জে আর সি এম নেই নিকলতা হয়, তো তাকে টেস্ট করাতে হবে কিছু না কিছু, কিছু প্রোডাক্ট রাখুন দেখান মানুষ দেখে টেস্ট করে কিন্তু বুঝতে পারে, তো তিনটে জিনিস ফিজিক্যাল, এর বাইরেও অনেক কিছু রাখতে পারেন, এরপর ডিজিটাল টুলস দেখে নিন, ডিজিটাল টুলস মানে ডিজিটাল মানে এই যে আমরা কথা বলছি ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউটিউবে এইসবে আমরা কাউকে পাঠাচ্ছি, কি প্রথমত হচ্ছে গাইডলাইন, দেখুন স্ক্রিনশট নিয়ে নিন দরকার হলে, এটা দেখান লোককে ইউজ করুন স্যার, ইউজ না করলে হবে কি করে,
ইউজ করুন, এটা ইউজ না করলে হবে না স্যার। তো সেই জায়গায় এইটা নিয়ে যান আপনি, এটা এটা আপনার কাছে রাখুন, দেখান, তবে মানুষ বিলিভ করবে। এরপর পিডিএফ ফাইল দেখুন, বইয়ের প্রোডাক্টের রেট, প্রোডাক্টের কি নাম, প্রোডাক্টের বিবি কত, এমআরপি কত, ডিপি কত, লিস্ট নিয়ে যান, লিস্ট আপনি মানে পিডিএফ ফাইলে পাঠান। কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড লাগবে পাঠাতে। এছাড়া বিভিন্ন রকম ভিডিওকে আপনি ইউজ করতে পারেন, বিভিন্ন রকম ভিডিও ফটো এগুলো আপনার কাছে থাকবে, আলাদা ভাবে থাকবে। ওই প্রোগ্রাম করেছি কি পাঠাবো, কোথায় গুটাবো খুঁজে পাচ্ছি নি, তো ওরকম করলে কিন্তু আপনাকে গুটিয়ে চলে যাবে। তো আপনাকে আগে থেকে কিন্তু পূর্ব প্রস্তুতি থাকতে হবে স্যার। এরপর 3টে বিশ্ববিখ্যাত মানে আমাদের ভারতবর্ষের ফেমাস ইউটিউব চ্যানেল, ইউনিক এডুকেশন সিস্টেম চ্যানেল, সুনন্দা ভার্স, আর্টস এন্ড বিজনেস চ্যানেল, এই 3টে চ্যানেল স্ক্রিনশট নিয়ে নিন। এই 3টে চ্যানেল থেকে যা কিছু পাচ্ছেন ভরপুর ইউজ করতে পারেন। এরপর নেক্সট কি, এবার শুরু হবে প্ল্যান শো। এবার ঘরে আপনি রেডি হবেন, এবার মোটামুটি টুলস ফুলস আমরা অস্ত্র বস্ত্র নিয়ে নিয়েছি, এবার কি রেডি হবো। তো এরপরে কি করতে হবে স্যার, মন দিয়ে শুনবেন স্যার, একটা একটা পয়েন্ট খুব ভাইটাল পয়েন্ট, যেখানে দেখুন কোন জায়গায় চুক হচ্ছে, কোন জায়গায় ভুল হচ্ছে দেখুন স্যার। কি আপনি করতে হবে, ঘর থেকে বেরাচ্ছি তো প্রপার ড্রেস আপে থাকতে হবে আমাদেরকে, প্রপার ড্রেস আপে। কি ড্রেস আপ? ফর্মাল ড্রেস আপ, কোট টাই যে পড়তে পারে কোনো ব্যাপার না, ফর্মাল ড্রেস আপ। মেয়েরা চুড়িদার পড়তে পারে, শাড়ি পড়তে পারে, ফর্মাল ড্রেস আপ হতে পারে, জুতো হতে পারে, বি সিরিয়াস। এই ড্রেস আপে বি সিরিয়াস থাকতে হবে। হয়তো আপনি জুতো পড়েছেন বা বুট পড়েছেন, বুটের ভিতরে পায়ের ভিতরে কি আছে, মোজা পড়েছেন। আর মার্কেটের ঠেলাতে কি হয়, ওই 100 টাকা 10 পিস মোজা কিনতে পাওয়া যায়। আমি স্যার ভাজ্যর উপরে অনুরোধ করবো, আর সিমেন্ট মোজা পড়ুন স্যার। মার্কেটের মোজা যদি ভুল করে পড়ে ফেলেন, আর বাই চান্স যদি খুলে ফেলেন তার ঘরে গিয়ে, সে বলবে বাবরে বাপ। এবার আপনি ভাবছেন বাবা বলছে তারপর জয়নিং করবে, বাবা বলছে তারপর বলছে জয়নিং করবে, এবার আপনি তো বুঝতে পারছেন। এবার শক্তি স্যার দেখি গেল যে সব জিনিসে পজিটিভ খুঁজতে হবে, আমার লিডার তো আপনি পজিটিভ খুঁজছেন, যে আমি করোনা টেস্ট করছি, করোনা করোনা হলে কি নাকের গন্ধ চলে যায়, টেস্ট হচ্ছে। সে মনে মনে ভাবছে এ সালে কাপ জায়গায় আছে, ফলে করোনা হয়ে গেলে মরে যাবো, ঠিক আছে গন্ধ আরো হচ্ছে খাতারনাক। তো বি সিরিয়াস, তার নাকে ওই গন্ধ যাচ্ছে মানে তার কানে কিছু ঢুকবে না, তো ওটা পড়ুন। এবং ড্রেস, ড্রেসের বেসিক সেন্স থাকা দরকার, নালে কিন্তু হবে না। দেখুন প্রপার জিনিস, প্রতিটা জিনিসের ড্রেস আছে। দেখুন একটা ভিখারিরও ড্রেস আছে, ও যদি এই ভিখারিটা যদি এই ড্রেসটা না পরে ভিক্ষা পাবে না স্যার। একটা পুলিশেরও ড্রেস আছে, একটা পুলিশেরও ড্রেস আছে। এই ভদ্রলোকটা যদি এই ড্রেসটা না পরে তো আপনি বলবেন চ্যাংনা ছেলে, কে এ কে? তো এখানেও একটা ড্রেস, ড্রেসের বেসিক সেন্স থাকা দরকার। কি যদি আপনি ডার্ক প্যান্ট পরেন তো লাইট জামা পরুন, আর ডার্ক জামা পরলে লাইট প্যান্ট পরুন। এবার কি হচ্ছে, আপনি ডার্ক প্যান্ট মানে কালো প্যান্ট কালো জামা, এবার আপনার কালারও কালো, লোক ভয় পেয়ে যাবে স্যার। দেখে শুনে ড্রেস পরুন স্যার, লোক ভয় পেয়ে যাবে, দেখে শুনে ড্রেস পরতে হবে আপনাকে, এগুলো প্রপার নলেজ রাখতে হবে। এবং প্রতিটা প্রফেশনাল ড্রেস আছে। আজকে এই বিজনেসে অনেকে দেখি মানে এই বিষয়ে লুঙ্গি পরেও হয়ে যায়, গামছাও পরে হয়ে যায়, গামছা পরে একটা জিনিস দেখা পড়ে। দেখুন এটা দেখতে পাচ্ছেন, এটা একটা প্রোগ্রামে আমাদেরই প্রোগ্রামের ছবি। দেখুন সাইডে ধ্রুব স্যার আছেন, কমল স্যার আছেন, আমি ভদ্রলোকের না মুখটা এবং ভদ্রমহিলার মুখটা বন্ধ করে দিচ্ছি। একটু বয়স্ক ভদ্রমহিলা, ভদ্রলোকটা লুঙ্গি পড়াচ্ছে ভদ্রমহিলা। তো প্রোগ্রামে যদি এরকম দৃশ্য হয় লোক বলবে আরসিএন দেখতে গেছিলাম, দেখে পেলাম বেলে হাঙ্গামা। তো বি সিরিয়াস, বি সিরিয়াস। আমার ছবিটা দেওয়ার কারণ কাউকে ছোট করা নয় স্যার, আমি জাস্ট উদাহরণ হিসাবে দেখাতে চাইছি। তো আপনাকে ওয়াচ করছে স্যার আপনার ড্রেস কোড কি হবে। আর সবচেয়ে বড় কথা, আমরা বাঙালি মাথায় একটু বেশি বুদ্ধি, বলে উপরে চিকুন চাকুন নিচে লুঙ্গি পরে বসি না, গামছা পরে বসি না। স্যার আপনি লাইভে আছেন, যে কোনো মুহূর্তে উঠে পড়লে ব্যাস হয়ে যাবে একদম খেল খতম। তো স্যার বি সিরিয়াস, ড্রেস কোড অবশ্যই মেনটেন করুন। নেক্সট, এবার স্টার্ট করা যাক। তো হয়ে গেছে, এবার ঘরের ড্রেস কোড আমরা পরে নিয়েছি, টুলসও নিয়ে নিয়েছি, এবার যাবো, এবার 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 যুদ্ধ করতে যাব। তার সঙ্গে দেখা করুন, কথা বলুন। প্রথমে কি করতে হবে, স্যালুটেশন মানে হচ্ছে আলাপ পরিচয়। এক কথায় যদি বলা হয়, বোতলের ছিপি যদি না খুলে তার তার ভিতরে কিন্তু জল ঢুকবে না স্যার। এই স্যালুটেশন হচ্ছে বোতলের ছিপি খোলা। আগে আপনি দেখুন ম্যাক্সিমাম মার্কেটিং লাইনে এটা কথা বলে 70-80-90% সে জয়েনিং হয়ে যায় এই একটা পয়েন্টে। প্রথমে আপনি তাকে তার সঙ্গে কি আলাপ পরিচয় করছেন এইটার উপরে আমি একটা উদাহরণ দিই। ধরুন কোনো একটা বাড়িতে
কোন একটা বাড়িতে আপনি গেছেন প্রোগ্রাম দিতে, দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জির একদম সুন্দর করে কোন পাগল মানুষ তার বাড়িতে মমতার ছবি রাখবে না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি রাখবে না। তো আপনি গিয়ে যদি বিজেপির গান করেন ওখানে, তাহলে খবর আছে স্যার, খবর আছে স্যার, সেই জায়গায় আপনাকে স্যালুটেশন কি করতে হবে যে যাই বলুন স্যার তৃণমূল সরকার এসে গিয়ে আমাদের রাস্তাঘাটটা ভালো হয়ে গেছে। তো এইভাবে স্যালুটেশন করতে হবে। এবং ধরুন কোন একটা বাড়ির বাড়িতে গেছেন, সে নতুন বাড়ি করেছে, নতুন বাড়ি করেছে, 5 লাখ টাকা দেনা হয়ে গেছে, বাঙালিদের অভ্যাস থাকে 10 লাখ নিয়ে রাখবো 15 লাখ খরচ হয়ে যাবে, তো 15-5 লাখ দেনা হয়ে গেছে, তার মেন্টালিটি এমনি খারাপ, তো আপনাকে সম্পর্কে সম্পর্কে খাতিরে না বলতে পারেনি। এবার আপনি গেছেন তো স্যালুটেশন কিভাবে করছেন, ঘরে ঢুকেছেন তার মুখ পুরো একদম বড় হাঁড়ি হয়ে গেছে, কারণ তার পছন্দ নয়, মুখে খাতিরে বলতে পারেন, দুপুরবেলা পৌঁছে গেছেন। এবার গিয়ে বলছেন দাদা যাই বলুন আপনি যে পাথর গুলো বসেছেন না ডিজাইনটা খুব ভালো, ওই একটা কথাতে আপনি 5 লাখ টাকা দেনা ওনার শোধ করে দিলেন স্যার, ওই একটা কথাতে স্যার, কারণ ওইটা শোনার জন্য সে 5 লাখ টাকা দেনা করেছে স্যার। তো আমাদের স্যালুটেশনটা প্রফেশনালি করতে হবে, প্রফেশনালি না করলে হবে না। আর স্যালুটেশনের সময় প্রশ্ন করুন, ওই লাইভ প্রশ্নেতে আপনি আপনি অনেক কিছু তথ্য পাবেন, ওই সময় অনেক কিছু তথ্য পাবেন, তো প্রশ্ন করুন স্যার। নেক্সট, যতক্ষণ প্রোগ্রাম করবেন মাঝে মাঝে কিছু না কিছু প্রশ্ন করতে থাকবেন স্যার, নালে আপনি বকে যাবেন ব্যাট 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 করে, সে এক কান্দে ঝুনবে এক কান্দে বের করতে। তো সব সময় প্রশ্ন করতে থাকুন, তাকে বলুন দাদা দেখুন এটা দোকান পরিবর্তনের কনসেপ্ট, আপনি বলুন মাসে কত টাকার লাভ মাল লাগে, সে বলবে 2000-3000, মানে প্রশ্ন করবেন, আর সহজ সরল সিম্পল প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আপনি জানেন সেই প্রশ্ন করতে হবে তার কনসেন্ট্রেশনটা আনার জন্য। নেক্সট, আচ্ছা শক্তি স্যার আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? তো একদম ক্লিয়ার ক্লিয়ার, মানে ডিজিটালি তো, মানে ডিজিটালি তো এরকম টেনশন হয়, মানে মানে বল ঠিক হচ্ছে না হচ্ছে নি কাউকে দেখতে পাচ্ছি, যাই হোক ঠিক। এরপর হচ্ছে হোয়াট ইজ আরসিএফ, তাহলে প্রথমে কি হলো আপনি স্টাডি করলেন টুলস নিলেন, এরপর কি হচ্ছে হোয়াট ইজ আরসিএম, এবার আরসিএমটা কি তাকে বলুন, লিখে নিন দরকার। আরসিএম এক দোকান, যে দোকান সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু লাগে সবকিছু পায়, এক কথায় নাম কাজ, কসমেটিক নিউট্রিশন এগ্রিকালচার প্লাস্টিক ফুড ওয়্যার সবকিছু পাওয়া যায় এক কথায় কাজ। এবার কেন আরসিএম, কেন ওয়াই আরসিএম, কেন সেই আরসিএম দোকান থেকে কেনাকাটা করবে? পুতুল ম্যাডাম খুব ভালো করে বলে গেলেন একটার পর একটা, পারলে স্ক্রিনশট নিয়ে নিন, আমি আর বলবো না কারণ বেশি সময় নিতে যায় না, পারলে ফটাফট স্ক্রিনশট নিয়ে নিন, ফটাফট স্ক্রিনশট নিয়ে নিন, ছবি তুলে নিন, প্রোডাক্টের গুণগত মান হয়ে দাম কম, হাত কে হাত কোনো থেকে 20% থেকে লাভ, আবার কেনাকাটা করবো 5 টু 7 টু করে লাভ, সিস্টেম ম্যানেজমেন্ট গ্যারান্টি অরিজিনাল বিল আরো অন্যান্য লাভ, ব্যাস। নেক্সট, তথ্য দেখান স্যার, কোনো কোম্পানিকে আমাদের ছোট করার উদ্দেশ্য নয়, দেখান মানুষ আমাকে আপনাকে ভরসা করে না কিন্তু তথ্যকে ভরসা করে, ডকুমেন্টস কে ভরসা করে। দেখান আজকে কোলগেট মাইন্ড যে ইউজ করছেন, দেখুন চিলড্রেন আন্ডার 6 ইয়ার হবে, 6 বছর নিচে বাচ্চাদেরকে দেওয়া যাবে না স্যার। একটা স্ক্রিনশট নিয়ে নিন, আমরা যখন বিজনেস শুরু করেছিলাম মাজন নুন সাবান বয়ে বয়ে ডিভাইস প্রোডাক্ট নিয়ে নিয়ে আমরা প্রসেস করেছি, আজকে ডিজিটালি কত ভালো কত সুবিধা, স্ক্রিনশট নিয়ে নিন। এগুলো দেখার পর না ভালো পারছে, 99% মানুষের এটা মনে জানেই না, তো দেখার পর আপনাকে পণ্ডিত ভাবতে আরম্ভ করে দিয়েছে অলরেডি। নেক্সট দেখান, সেন্সোরাইনের পেজে লেখা আছে নট ফর ইউজ বাই চিলড্রেন আন্ডার 12 ইয়ার অফ এজ, 12 বছরের নিচে বাচ্চাদেরকে দেওয়া যাবে না, ছোটখাটো ব্যাপার নয়, যে ডাক্তার টেথোস্কোপ নিয়ে অ্যাড দিচ্ছে সেও কিন্তু বলে না, এগুলো দেখান তার চোখ দেখুন না বেরিয়ে এত বড় হয়ে যাবে, দেখান 150 থেকে 170 টাকা দাম। এবার বলুন আস্তে করে, কারণ এতদিন প্রেম ছিল কোলগেটের সঙ্গে সেন্সোরাইডের সঙ্গে, আপনি দেখেছেন দেখুন ওদের সঙ্গে কার সম্পর্ক আছে, অন্য মেয়ের সম্পর্ক আছে, এবার এন্ট্রি নিয়েছিল, দেখুন আমার মেয়েটা কেমন, কি আমার মেয়েটা কেমন, হার্বাল পেস্ট, প্রকৃতি থেকে তৈরি, কোনো কেমিক্যাল দেয়া নেই, এখানে ইংলিশের ছোট ছোট করে লেখা আছে ম্যাক্সিমাম পেস্ট কি হয়, পশুজাত বোন থাকে, হাড় থাকে, এতে কোনো রকম পশুজাত হাড় থাকে না, এইসব তথ্য দেখালে মানুষ কিন্তু বিশ্বাস করবে। এরপর ডিফারেন্স দেখে দিন, মার্কেটের কেমিক্যাল যুক্ত পেস্ট 55 টাকা দাম, আর আরসিএম হার্বাল পেস্ট 48 টাকা, প্রিন্টেড আছে 38 টাকায় আপনি পাবেন, মানুষের চোখ খুলবে কি খুলবে না। এরপরে দেখান দুটো ডিফারেন্স, স্ক্রিনশট নিয়ে নিন দরকার স্যার, লাইফ টাইম কাজে লাগবে স্যার, যেখানে যাবেন যেখানে যা করবেন সব কিছু কাজে লাগাতে পারবেন। টাটা নুন 2 বার ডিফাইন্ড আয়োডিন 15 PPM 22 টাকা, আরসিএম এর নুন 3 বার ডিফাইন্ড আয়োডিন 30 PPM ISI ব্যান্ড যুক্ত, MRP আছে 18 টাকা, আর DP আছে 15 টাকা, দেখান তাকে, দেখালে তো দিকতা হয় ও বিকতা হয়, তো দেখাতে হবে। নেক্সট, মার্কেটের মার্গো সাবান গ্রেড 2 এর সাবান
পঁয়তাল্লিশ গ্রাম 10 টাকা, আর সাবানটা 50 গ্রাম, না 5 গ্রাম বেশি, আবার 9 টাকা, আবার বিভিন্ন লাভ আছে, ব্যবসা আছে, আরো তো অন্য কিছু, তো দিকটা এবং বিকটা স্ক্রিনশট নিয়ে নিন, তিনটে প্রোডাক্ট দিয়ে নিন, অজ্ঞান হয়ে পড়ছে ওখানে। নেক্সট কোথা থেকে দিচ্ছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটা পয়েন্ট নোট করে নিন, দরকার হলে পরপর স্ক্রিনশট নিয়ে নিন স্যার, আজকের প্রোগ্রামের পুরো নির্যাস নিয়ে যান, আপনিও যে কোনো মানুষকে কনভিন্স করাতে পারেন, দেখান তো তথ্য, অর্ধেক বলছি 30% আমরা ট্রান্স দিচ্ছি না, কনভিন্স হবে কি করে, আশা করে বসে আছি বড় আর দিচ্ছি কম, তাকে বলুন যে কোথা থেকে দিচ্ছে, আপনি সব বলে দিচ্ছেন এটা বলেননি যে কোম্পানি কোথা থেকে দিচ্ছে, সে মনে মনে ভাবছে বলে বাবার কি এলার্জ আছে নাকি, কোম্পানি এত কিছু দিতে পারে, নিশ্চয়ই কিছু ঘাবলা আছে, তো বলতে হবে মাস্ট, মার্কেটের এই এই হাত ফিরিয়ে আছে, এখানে ডাইরেক্ট আছে, এরপরে প্রচার, কিছু মানুষকে যদি মাথা উঁচু করে যদি দোকানটা দেখিয়ে দিই তাহলে তাদের কেনাকাটা দেখে একটা ইনকাম করতে পারি আমরা, মাথা উঁচু কারণ কারো কাছ থেকে তো 5 টাকার লেনদেন নেই, এবং এদের প্রোডাক্ট খারাপ লাগে, 30 দিনের মধ্যে রিটার্ন আছে, তো মাথা নিচু হওয়ার কোনো জায়গায় নেই, আজকে গাইডলাইন আছে সরকারি, তো আমাদের প্রচার করার সময় মাথা উঁচু, কনফিডেন্স লেভেল হাই থাকবে, আমরা কি করতে পারি প্যাসিভ ইনকাম, পুতুল ম্যাডাম বলে গেলেন, অ্যাক্টিভ ইনকাম কি, আমার নিজের 8 বছর দোকান ছিল, দোকানে ঝাঁপ তুলে ইনকাম, ঝাঁপ বন্ধ মানে ইনকাম বন্ধ, তো আর সি এম আগের মাসে আমার করোনা হয়েছিল, ঘরে ছিলাম সারা মাস, আগের মাসে সব থেকে বেশি বিজনেস হয়েছে, ইনকাম বেশি হয়েছে, এখনো এই মাসেও রেকর্ড ব্রেক বিজনেস হচ্ছে, মানে পুরো আমার আর সি এম হিস্ট্রিতে সব থেকে বেশি বিজনেস হতে চলেছে এই মাসে, তো প্যাসিভ ইনকামের মজা নিতে পারবো আমরা, ঠিক। এরপর কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যার সম্পর্কে জানা অবশ্যই জরুরি, প্ল্যান শো শেষ প্রায়, এবার এইগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন যদি না বলে, না বলেন এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ও 2 মাস পর কেনাকাটা বন্ধ করতে চলেছে, ও 4 মাস পর নেগেটিভ হতে চলেছে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টার্ম অ্যান্ড কন্ডিশনে তার সিগনেচার নিতে হবে, কি কি, 1 নম্বর তাকে বলে দিন কেনাকাটা বা নতুন মানুষকে যুক্ত করার কোনো বাধ্যতামূলক নিয়ম নেই, কারণ আমরা জ্যোতিষী নয়, কে কি ভাবছে কে কি বলছে আমরা তো শুনতে পারবো না, বলতে পারবো না, দেখতে যাবো না, তো সে তাকে আপনি প্ল্যান দিয়েছেন, সে ভেবেছে দূর এ জুড়ার কাজ, আমি যদি জয়েনিং হই মাল ভালো ঠিকই আছে, আবার লোককে জুড়তে যেতে হবে, লোককে বলতে যেতে হবে আমি বাবা জয়েনিং করবো না, তার মাথায় ভূত ঢুকে আছে, তো প্রথম দিন ভূত কাটান স্যার, যদি ইউজার হয় ক্ষতি কোথায়, এই বিজনেসে 90% লোক ইউজার শুধু কিনে খায়, তো ব্যবহার করুক না, কি আছে প্রথম দিনই বলে দিন, কেনাকাটা বা নতুন মানুষকে যুক্ত করার কোনো বাধ্যতামূলক নিয়ম নেই, 1 নম্বর লিখে দিন স্যার, না লিখলে মিস করবেন, গরমে গরমে মনে থাকবে তারপরে ভুলে যাবো, ব্যাস শেষ, খেল শেষ হয়ে যাবে, লিখে নিন, অনেকে পেন ব্যাট করছে, হ্যাঁ লিখে নিন, লিখে নিন, হ্যাঁ লিখে নিন স্যার, সিরিয়াস স্যার, মানে আমি জাস্ট জোকিং করছি স্যার, ক্ষমা করবেন, না লিখলে স্যার নিতে পারবো না স্যার, এখানে প্রোগ্রাম ভালো লাগবে, হ্যাঁ সুন্দর লাগলো, চকচকে পিডিএফ, স্যারও খুব সুন্দর সেজে গুজে বসেছে, স্যার খুব ভালো লাগছে, বাহ খুব ভালো হয়েছে প্রোগ্রাম, হাততালি দিয়ে পাশ গেল, কালকে থেকে আবার ব্যাস, বউ বলছে কি গো কাজে যাও না গো, কাজে যাও না গো, ব্যাস আবার সেই কাজ আরম্ভ গেল, তো স্যার লিখে নিন। নেক্সট 2 নম্বর তাকে বলুন, আপনি যদি বিজনেসটি করতে চান তাহলে প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে আপনাকে জানতে হবে, এবং জানার পর আপনি প্রোডাক্টগুলি প্রতিনিয়ত ব্যবহার করতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাকে বলুন আমার কথায় বিশ্বাস করবেন, কোম্পানির কথায় বিশ্বাস করবেন না, কোন ভিডিওর কথায় বিশ্বাস করবেন না, আমি আরসিএম করি মানে আরসিএম প্রোডাক্ট ভালো বলবো, আগে নিজে ব্যবহার করুন, কাউকে বলার অধিকার আপনার নেই, আগে নিজে দেখুন ভালো কিনা, তারপরে কাকা মামা জেঠা পেশা পিসি সবকে বলতে পারেন, আগে নিজে চেক করুন, সমস্ত রকম প্রোডাক্ট নিয়ে যান 100%, বাড়িতে যা যা লাগে সব নিয়ে যান, তাহলে 1 নম্বর গেল, এবার কিন্তু 2 নম্বর লিখে নিন, আপনার মনের মনের মতো করে লিখে নিন, তাহলে স্ক্রিনশট নিয়ে নিন। 3 নম্বর আর সেম এর কোনো বিষয় যদি জানতে চান তাহলে আপনার উপরে অ্যাক্টিভ আপলাইন নাম তাদের থেকে জানতে হবে, এটাকে বলা হয় এলওএস, যাকে প্ল্যান শো দিতে যদি অ্যাক্টিভনেস দেখেন সঙ্গে সঙ্গে নিজের নাম্বার দেবেন, তার সঙ্গে আপনার উপরে যে যে আছে 2-4 জনের নাম্বার দিয়ে রাখবেন, কারণ আজকে আপনার সঙ্গে সম্পর্ক ভালো কালকে সম্পর্ক কালো হয়ে যেতে পারে, তার মানে সে বিজনেস ছেড়ে দিবে, তো 2-3 জন আপলাইনে যদি নাম্বার দেওয়া থাকে সে বিজনেস ছাড়বে না, কারণ মানুষ কোম্পানির সাথে যুক্ত হয়েছে, আমি বিজনেস নেগেটিভ কি পজিটিভ দ্যাটস ডোন্ট ম্যাটার, একটা নতুন নতুন যুক্ত হয়েছে মানে আমি ভালো বলেছে করবে আমি খারাপ বলেছে করবে না, তো আমাদের উপরে আপলাইনের সঙ্গে কন্ট্যাক্ট রাখতে হবে, দিতে হবে নাম্বার, তবে কিন্তু বিজনেস আগামী দিনে বড় হতে পারবে। 4 নম্বর প্রতিটা জিনিস লিখে নিন, তাকে ওপেনলি দরজা খুলুন তার কাছে নিজের, যে মনে কোন রকম সন্দেহ সংকোচ থাকে যা তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবেন, মনের মধ্যে রাখবেন না, কারণ মনের মধ্যে রাখলে ওটা বিষ হয়, উভয়ের সঙ্গে নাম্বার আদান প্রদান করুন, নাম্বারও সেভ করার নিয়ম আছে, আর আমার নাম যদি সুশান্ত মাইতি হয় তো লিখুন আরসিএম সুশান্ত মাইতি,
আমার কি বলে কি একটা কলার টুন না কি আছে না ওই ডিজিটালি যেখানে নাম চেক করা যায় ওখানে আমার নাম শো করে আর সিম সুশান্ত মাইতি, মানে এত লোক নাম্বারটা সেভ করে রেখেছে। তো প্রথম দিন তাকে বলে দিন আজকে সে স্পটে দাঁড়িয়ে আর সিম সম্পর্কে তাকে বলছে, দুটো প্রশ্ন আছে তার মনে, কিন্তু কালকে আরো চারটি প্রশ্ন আসবে, আসতে বাধ্য। তো দরজা খুলে রাখুন যে স্যার কি ম্যাডাম যখন যে মুহূর্তে যা প্রশ্ন হবে 24 ঘন্টা আমার ফোন খোলা আছে, আপনি ফোন করে নেবেন আমাকে। তাহলে কি দরজা খুলে রাখলাম তবে বিজনেস হবে, কারণ একদিনে তো আপনি তাকে ভিসা ক্লিয়ার করতে পারবেন না। 4 নম্বর হলো, 5 নম্বর প্রথমে বলে দিন, কারণ আমরা বাঙালি একটা ভ্রান্ত ধারণা কি নিচের লোক সবসময় উপরের লোকের থেকে কম ইনকাম করে, এই একটা বড় ভ্রান্ত ধারণা, এই ভূতটার জন্য সে জীবনে কাজ করবেন। বলে আমার আমাদের মানে এটা আদত আছে অভ্যাস আছে যে মে খুদ গরিব হোকে মর যাও তা তেরে কো কবি আমির নেই হনে দুঙ্গা, নিজে গরিব হয়ে মরে যাবো কিন্তু তোমাকে কোনদিন ধনী করবো না আমি। তো এই জায়গায় কিন্তু আমাদের ভূতটা বেশি ইনকাম করতে পারে। 5 নম্বর লিখে নিন, তাকে বলতে হবে টার্ম এন্ড কন্ডিশন, যদি না বলেন আগামী 2 মাস 4 মাস 6 মাসের মধ্যে সে নেগেটিভ 100%। এরপর 6 নম্বর দেখান, এর আগে আমি দেখেছি না সরকারি গাইডলাইন মানে চলছে, এটা ডকুমেন্টস গুগলে গিয়ে লিখুন FDSA, গুগলে কি লিখবেন FDSA ফেডারেশন অফ ডায়রি স্ক্রিন অ্যাসোসিয়েশন। অনেক তো ইউটিউব এই সে ভিডিও দেখতেছি, কত রকম কমেডি এই সেই নাটক দেখতেছি, তো অনেকে বলে আমি পারবো না। আরে পারবো না কি সব পেরে যাবে, একটু চেষ্টা করলেই পারবো। FDSA লিখুন গুগলে, তারপরে গিয়ে 3টে ডটে টাচ করুন, নখে স্ক্রিনশট নিয়ে নিন, তারপর ডেস্কটপ সাইডে দেখতে পাবেন ভালো করে, ডেস্কটপ সাইডে নিয়ে চলে আসুন, তাকে দেখান সরকারি যখন স্ট্যাম্প দেওয়া আছে ভারত সরকারের আর আরসিএম এর নাম প্রথমে আছে, এটা হচ্ছে ডকুমেন্টস, যে কোনো একটু পেতে বিদ্যা আছে মোটামুটি ভারতের অশোক স্তম্ভ চিনতে পারে, দেখলেই বুঝতে যাবে যে এই বিজনেসটা সরকারি গাইডলাইন মেনে চলছে। আপনি স্পটে তাকে ডকুমেন্টস দেখালেন, এরপর এবার আপনি তো বড় বড় মুখ করে বলেছেন দাদা নুনের দাম কম, মাজুনের দাম কম, আবার সাবানের দাম কম, এবার সে যাবে দোকানে গিয়ে বলে তেলের দাম কত, ওরে বাপরে বাপ, তারপর বলে আটার দাম কত, ওরে বাপরে বাপ, তারপরে বলবে চালের দাম কত, ওরে বাপরে বাপ। তাহলে দেখালেন এক, আর সে দোকানে গিয়ে আরেক দেখছে, তো বি সিরিয়াস, এখানে বলে দিন আপনি তাকে যে কিছু প্রোডাক্টের দাম আপনার মনে হতে পারে বেশি, আমি সমস্ত প্রোডাক্টের গুণগত মান আপনাকে এখন বলতে পারবো না, সম্ভব না, 500 প্রোডাক্ট আছে, 650 প্রোডাক্ট আছে, কটা প্রোডাক্টের গুণগত মান বলবো। বিশেষ অনুরোধ সব রকম প্রোডাক্ট ব্যবহার করুন। একটা উদাহরণ তাকে দিন, মার্কেটে আটা পাওয়া যায় 200 টাকাও পাওয়া যায়, আরসিমে 185, তারপরে মার্কেটে 160, 150, 130, 100 টাকাও পাওয়া যায়, ভালো করে দেখুন স্ক্রিনশট নিয়ে নিন। আর আটার মেন জিনিস কি থাকে, ফাইবার, যেটা আমাদের শরীরের মেন পুষ্টি ফাইবার। তো মার্কেটে দেখুন 100 টাকা, একদম সবার নিচে দেখুন 100 টাকা যে আটা আছে 4% ফাইবার, 130 টাকায় 6% ফাইবার, 150 টাকায় 8% ফাইবার, 160 টাকায় 11% ফাইবার। এবার 200 টাকাটা দেখুন সবচেয়ে উপরে, সবথেকে উপরে দেখুন 200 টাকার যে আটা আছে 14% ফাইবার, আর আমাদের আরসিএম এ যে আটা আছে দেখুন 185 টাকা 29.8% ফাইবার, মার্কেটে 200 টাকার থেকেও বেশি ফাইবার আছে এখানে। তো তাকে দেখান বলে গরু গিলার মতো গিলছি, রাত্রে বেলা রুটি খেলাম আর সকালবেলা বাথরুমে ঢেলে দিয়ে চলে এলাম। তো স্যার এতে লাভটা কি হচ্ছে, লাভ কিছু হচ্ছে, খালি প্রসেসিং হচ্ছে, এখানে ঢুকছে বেরিয়ে যাচ্ছে তোমার না। তো সঠিক জিনিসটা খান তবে শরীরে লাগবে। তো এরকম প্রতিটা প্রোডাক্টের আমি গুণগত মান এখন কি বলা সম্ভব, প্রথমবার সব রকম ব্যবহার করুন, আপনি ব্যবহার করলে গুণগত মান বুঝতে পারেন। তেলটা আপনার হার্টের ক্ষেত্রে লিভারের ক্ষেত্রে খুবই ভালো, সাশ্রয় হয়, বেশি দিন যায়, তাকে কিছু জিনিস বেসিক জিনিস বলতে হবে, নাহলে দোকানে গিয়ে সে নিজের মধ্যে দ্বন্দ্ব করছে, আপনাকে খারাপ ভাবছে, বলে দেখালো এক দেখলাম এক, বলে ফেসবুকে দেখেছিলাম ফর্সা মেয়ে এবারে বিয়ে করতে এসে পুরো কালো, তো এরকম অবস্থা হয়ে যাবে। তো সেই জায়গায় সঠিক জিনিসটা দেখান তাদেরকে। এরপর অনেক মানুষের এটা কমপ্লেন থাকে, বলে আমি 6 মাস কেনাকাটা করছি, 1 বছর করছি, আমার টাকা ঢুকেনি, তাকে আপনি কি করে বুঝাবেন? প্রথম দিন বলে দিন স্যার, সে এবার নেগেটিভ নেগেটিভ লোক নেগেটিভ ভাববে, বলে আমার যদি 50 টাকাও থাকে কেন কোম্পানি আমাকে পাঠাবেন, কারণ সে তো জানে না, তাকে জানানোর দায়িত্ব কার আমাদের, কেউ যদি একটা লোক যদি না বলে আঙুলটা এই দিকে থাকবে স্যার আমাদের, তবেই আমাদের গ্রোথ হবে, যদি বলি ও চাঁড়াল ও বুঝে কম ও এ করে তো সবাই বাদ হয়ে যাবে, তো মনে হবে পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আমি, আমি বুঝি, মানুষের দোষ নেই, দোষ আমাদের, আমাদের প্রথমে তাদেরকে বলতে হবে
যে 1000 টাকার কেনাকাটা করলে মোটামুটি গড়পত্তায় 50 টাকা হলো মিনিমাম আপনি কমিশন পান। কতদিন পর দেয়? 1 মাস পরে আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার, আমাদের লেজারে দেখায়। কারণ 1 মাস পরে কেন দেখায়? কারণ প্রোডাক্ট 30 দিনের মধ্যে রিটার্ন পলিসি আসে, এখানে 30 দিনের মধ্যে রিটার্ন পলিসি আছে তাই। এবং আপনার ওটা লেজারে জমা থাকে 250 থেকে 300 টাকা হলে তবে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, তাহলে আপনি পরিষ্কার হয়ে গেলেন। ডাক্তারখানা গেছেন, 100 জ্বর আপনার, ডাক্তার ওষুধ দিয়েছে, এবার বলছে ঠিক আছে অসুবিধা নেই, অসুবিধা নেই আপনি চলে যান, হয়তো শঙ্কর বাবু আছেন, শঙ্কর দোলই, শঙ্কর বাবু ডাক্তারখানা গেছেন, ডাক্তার এখন ওষুধ দিয়েছে 100 জ্বর, শঙ্কর বাবুকে বলেছে, বলে আপনি চলে যান, ভয় পাওয়ার কিছু নেই, করোনা ফোনার কিছু নয়, আজকে রাত্রে 102 জ্বর হতে পারে, টেনশন করার দরকার নেই, 100 জ্বর 102 হতে পারে, টেনশন করার দরকার নেই, কাল সকাল থেকে কমে যাবে। এবার শঙ্কর বাবু ঘরে এসে ওষুধ খেয়েছে, রাত্রেবেলা দেখছে 101 102 জ্বর, শঙ্কর বাবু টেনশন করবে? করবেনি, কারণ ডাক্তার বলে দিচ্ছে। আর যদি না বলতো গালাগালি দিয়ে ভূত উদ্ধার করতো ডাক্তারের, বলে কি ডাক্তার রে বাবা, ওষুধ দিল 100 জ্বর 102। তো আমাদের যদি প্রথমে আমরা বলে দিই যে 250 থেকে 300 টাকা হলে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, তাহলে তার মাথায় কিন্তু ভূত থাকবে না। নেক্সট, তাকে বলুন জীবনে একবার অন্তত একটা জুম মিটিং দেখতে হবে। এই যে বৃহস্পতিবারে আমাদের যে মহাযজ্ঞ হচ্ছে, এই যজ্ঞে তাকে সামিল করুন স্যার, এই যজ্ঞে একবার না একবার সামিল করুন। আপনি 4 দেয়ালের মধ্যে কখনো বোঝাতে পারবেন না, যখন না দেখাচ্ছেন এই পরিবেশ, আগে ফিজিক্যালি হতো এখন ডিজিটালি হচ্ছে। আমার তো মনে হয় যে কোনো প্রশ্ন করছে ডাউনলাইন বা নিচের লোক, তাকে একটা প্রশ্ন করুন, প্রতি বৃহস্পতিবার শুক্রবারের প্রোগ্রাম দেখছেন? সাধারণত তার উত্তর হবে না। তো প্রশ্ন তাদের যারা দেখছেন, এখন নলেজ না পেলে তো প্রশ্ন থাকবে। তো যারা নতুন জয়েনিং হবে, জয়েনিং করা, তাদেরকে প্রথমেই আমরা টার্ম এন্ড কন্ডিশনে বলবো, একটা হলো আপনাকে প্রোগ্রাম দেখতে হবে, আর দেখলে বুঝতে পারবে। লাস্ট 10 নম্বর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সিক্রেট প্ল্যানিং আছে, ভালো করে দেখে নিন, স্ক্রিনশট নিয়ে নিন, সকাল লিখে নিন ফটাফট ফটাফট করে। যাকে যারই সঙ্গে প্ল্যানসও করছেন, শেষে কি করবেন, তার কাছ থেকে ফোনটা নেবেন, শুনে নিন ভালো করে স্যার, এই একটা টেকনিক আপনার ব্যবসা অন্য লেভেলে নিয়ে যেতে পারে, যে কোনো লোককে আপনি জয়েনিং করতে পারেন, এই একটা টেকনিক। কি টেকনিক? যাকে আপনি প্ল্যানসও দিচ্ছেন তাকে বলুন আপনার ফোনটা দিন, সে বলো কেন, একটা ইউটিউবে জিনিস দেখাবো। তার ইউটিউবটা খুলবেন, খুলে প্রথমে লিখবেন ইউনিক এডুকেশন সিস্টেম, কি লিখবেন, ইউনিক এডুকেশন সিস্টেম RCM লিখে দিতে পারেন। তো ওই চ্যানেলটা কোম্পানির চ্যানেল, গিয়ে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন সঙ্গে সঙ্গে টিপে দিবেন, বেশি জোরে টিপার দরকার কাঁচ ফাঁচ ভেঙে যাবে। লোক বলে বেল আইকন টিপবো কি করে, তো টাচ করতে হবে, টাচই করে দেবেন, টিপার দরকার নেই, টাচ করে দেবেন ইউনিক এডুকেশন সিস্টেম। এরপর RCM বিজনেস চ্যানেল কোম্পানির, ওটাও সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিবেন। চ্যাট উইথ সুরেন্দ্র ঘোষ, ওটাও করে দিবেন। এরপর RCM সুব্রত মাইতি চ্যানেল আছে, বাংলাতে সুন্দর চ্যানেল আছে, তো ওটাও সাবস্ক্রাইব করে দিবেন। এরপর রিয়েল RCM, যে চ্যানেলটা এই প্রোগ্রাম গুলো ছাড়া হচ্ছে, যত লাইভ প্রোগ্রাম আমাদের হচ্ছে সব ছাড়া হচ্ছে, তো ওই ওই চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে থাকে বেল আইকন। এরপরে ভাগ্যশ্রী মেহতা, আমাদের টিমে একদম মহিলা দুর্দান্ত কাজ করছে, একদম ইউটিউবে অ্যাক্টিভ কাজ করছে, তো ওই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকন করে দিবেন। আর এই হতবাকার ইউজ RCM চ্যানেলটা যদি মনে হয় সাবস্ক্রাইব করবেন, না করার দরকার নেই, কোনো অসুবিধা নেই। তো এইগুলোকে সাবস্ক্রাইব করে দিন। এবার পালিয়ে এলো, সে 5 বছর পর তার কাছে নোটিফিকেশন যাবে, বলে কি কি হয়েছে, ও অটো মোডে চলে এলো, সে না বলে দিল ওই চ্যানেল গুলো সাবস্ক্রাইব করা আছে, ওগুলোকে ঘুমাতে দিবেন। বলে কি ব্যাপার, আমাকে শঙ্কর স্যার এলো প্রোগ্রাম দিয়ে গেল, আর তারপর থেকে ইউটিউবে দেখতে চাইলে RCM ভিডিও দেখাচ্ছে কেন, কিছু কি গুপোকেস করলো নাকি, আমার আমার কি নেট ফেটে কিছু ডিস্টার্ব আছে নাকি, যখনই ইউটিউব খুলি খালি RCM ভিডিও চলে আসে, সে তো জানেনি সাবস্ক্রাইব করা আছে বলে, হয়তো সাবস্ক্রাইব করতেও জানেনি। তো স্যার, যাকে নতুন প্ল্যান দিচ্ছেন তাকে অবশ্যই এগুলোকে সাবস্ক্রাইব করান স্যার, এটার মাধ্যমে বড় হতে পারে। 10টা নিয়ম আমি টার্ম এন্ড কন্ডিশন বললাম স্যার, কেউ যদি 10টা নিয়মে টার্ম এন্ড কন্ডিশনে যদি কেউ যদি কাজ করে না স্যার, 90% জয়নিং বেড়ে যাবে স্যার, 90% স্যার। করছি না অনপ্রফেশনালি, কোনোরকম গিয়ে গুঁজে দিলাম, কোনো নলেজ নেই, কোনো স্টোরে খালি গুঁজে দিলাম ব্যাস। এরপর তাকে বলুন শেষে, কারণ মানুষ ডিসিশন নিতে পারেনি, মানুষকে ডিসিশন নিতে সাহায্য করতে হবে, ফলো আপ করতে সাহায্য করতে হবে। আর ফলো আপটা ডাক্তারকে দেবেন, অনেক সময় ডাক্তার বলেছে 72 ঘন্টার আগে কিছু বলা যাবে না, তো ফলো আপটা স্যার 72 ঘন্টার মধ্যে যদি না করেন ও ডেথ হয়ে যাবে। যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি রেজাল্ট, আপনি যদি
স্পটে দাঁড়িয়ে তার সঙ্গে ফলো আপ করেন, তাহলে 100% রেজাল্ট হওয়া এসা সম্ভাবনা আছে। যদি একদিন লেট করেন 50% কমে গেল, তো সঙ্গে সঙ্গে যেমন লোহা গরম থাকলে পিটলে তবে সে অস্ত্র ধারণ করে, তো এখানে সেম কন্ডিশন। মানুষ নিজে ডিসিশন নিতে পারেন, তাকে বলুন আজকে আপনার উত্তর হ্যাঁ হোক না হোক, মূল তো খেতে হবে, চাই আরসিএম এ খান চাই আপনি বাকি থেকে খান, সেও জানে এই কথাটা, আপনিও জানেন, তবু বলুন, আপনি তবুও বলুন, যাওয়ার তো কিছু নেই, বিনা পয়সা যুক্ত হয়ে সুযোগগুলো নিন, সে জানে এগুলো, তবু বলুন, কারণ বিয়ে করবো ধরুন দেখাশোনা করে, মেয়ে দেখতে যাবো, 4টে বন্ধুকে নিয়ে গেছি, মেয়ে দেখে বাইরে চা ফা খেয়ে বন্ধুগুলোকে জিজ্ঞাসা করছি, ভাই মেয়েটা ঠিকঠাক আছে তো, বিয়ে করব আমি, সংসার করব আমি, আর জিজ্ঞাসা করছি বন্ধুকে, কেউ যদি না বললে দাস ও মেয়ে বাদী হয়ে যাবে, ও মেয়ে বাদী হয়ে যাবে, মানে আমরা নিজের প্রতি কনফিডেন্স নেই, আমরা যতক্ষণ না মানুষকে বলি মানুষ ততক্ষণ নেয় না, তো আপনি তাকে বলুন যাওয়ার তো কিছু নেই, বিনা পয়সার সুযোগ গুলো নিন, ওর তো ফাউন্ডেশন নেই। এরপর সঙ্গে সঙ্গে কেনাকাটার দিন এবং সময় ঠিক করা, এই জায়গায় অনেক লোক মার খেয়ে যায়, সবই সাজিয়ে গুছিয়ে বলেছে, শেষে জয়নিং রেশিও এখানে বাড়ে, ফলো আপ মেন লাস্ট পর্যায়ে আপনি বলুন তাহলে কেনাকাটা করতে যাচ্ছি, বলবো ওই কোন সময়, সময় ফিক্সড করুন, যদি ফিজিক্যাল আপনি প্রোগ্রাম করেন ভালো করে শুনে নিন, আপনাকে টেকনিক ইউজ করতে হবে, প্রফেশনাল ইউজ করতে হবে, কারণ আগের প্রোগ্রামে আমরা দেখেছি লোক পড়াশোনা করে আসতে চলেছি আমাদের জয়নিং করবে, আমরা দেখে দেখে ধার ধাল করবো, তারা লাখ লাখ টাকা ইনকাম করে যাবে, কারণ এখানে সিস্টেম আছে, নিচের লোক বেশি ইনকাম করতে পারে, তো তাকে প্রফেশনালি যদি ফিজিক্যালি প্রোগ্রাম করেন তাকে কোনো একটা টুলস দিন, একটা বই দিয়ে দিন, নার্সিং যে কোনো বই দিয়ে দিন, যে সে বলছে ঠিক আছে কালকে গেলে কেনাকাটা করতে যাবো, এখন সমস্যা কিন্তু করার সময় 4টের সময়, তো আপনি বলুন ঠিক আছে অসুবিধা নেই, তাহলে আপনি টিউসডে আসবো, আপনি চলে আসুন, এবার তাকে দরকার একটা বই দিন, আর সিমেন বই দিন, তাকে বলুন কালকে আসার সময় বইটা নিয়ে আসবেন, এবার বইটা নিয়ে গিয়ে সেফ টেবিলে ফেলে রাখবেন, সারাদিন যতবার বইটার দিকে চোখ যাবে না ততবার আপনার থোবড়া মনে পড়বে, আর বলেছে সুশান্ত বলেছে যেতে হবে, সুশান্ত বলেছে যেতে হবে, যেতে হবে, যেতে হবে, ওই বইটা ও দেখবে কি দেখবে না জানি না, কিন্তু ওই বইটা ওকে নিয়ে আসবে, দোকানে নিয়ে আসবে মনে করিয়ে, নালে কি হবে আপনাকে 4টার সময় ফোন করতে হবে, দাদা কোথায়, আয় একটু ভুলে গেছিলাম, ঠিক আছে কালকে যাবো, ওই কাল কাল করে কাল কালে খেয়ে নিবে, তো বিষয় প্রফেশনালি আমাদেরকে কাজ করতে হবে। এরপরে মেন জিনিস ইটস নাম্বার গেম, ভালো করে শুনুন, গতকাল বিকাশ প্রামাণিক স্যার আমাকে ফোন করেন, বলছে স্যার একজন ভদ্রলোককে ফোন করলাম কেনাকাটার জন্য, সে পুরো মুখের উপরে ফোন রেখে দিল, কি করব, তো আমি ওনাকে বললাম যে স্যার আপনার ফোনে কি কোনো কাস্টমার কেয়ারের নাম্বারে ফোন আছে, বলছে হ্যাঁ, কোন কাস্টমার কেয়ারে, ফোনের কাস্টমার কেয়ারে, তো আমরা নাম্বারটা দেখে যদি চিনতে পারি কি করি, কেটে দিই, আর কাস্টমার কেয়ারও বুদ্ধিমান, সে এমন নাম্বার দিয়ে ফোন করছে আপনি বুঝতে পারবেন না যেটা কাস্টমার কেয়ারের নাম্বার না অন্য কারো নাম্বার, ফোন তুলে দেখলেন হ্যাঁ এই করো ওই করো সেই করো, 30 টাকা শুল্ক 50 টাকা শুল্ক, আমরা যখন শুনলাম কেটে দিলাম, তার মানে কি ওরা ফোন করা বন্ধ করে দিয়েছে, আচ্ছা আপনি করছেন না কেটে দিচ্ছেন, মানে কেউ না কেউ করছে, ফোন এসছে মানে কেউ না কেউ করছে, ওরা ইটস নাম্বার গেম, এটা সংখ্যার খেলা, ওদের ডিউটি ওইটা, কোনো এক ভদ্রলোকের দায়িত্ব আছে, কোনো এক কর্মচারীর দায়িত্ব আছে, হ্যাঁ আজকে ওয়েস্ট বেঙ্গল উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এই 3টে স্টেটে এই 8টেল থেকে ফোন যাবে, তো সেই ডিপার্টমেন্ট থেকে সফটওয়্যারের মাধ্যমে ফোন ফোন যাচ্ছে, তার ডিউটি এটা, তার কিছু যায় আসে না, কে ফোন তুলবে কে কি করবে কে তুলবে নি কে কি প্রেস করবে, তার ডিউটি এটা, ওই ডিউটি দেওয়ার জন্য কোম্পানি তাকে মাইনে দেয়, আর এখানে আমাদের মালিক কেউ নেই, আমাদের ডিউটি হিসাবে কাজ করবে, কাজ করতে হবে, সবই শিখে নিন সবই জেনে নিন, সবাই আসবে না স্যার, যেই সমস্যা আজকে আপনার কাছে আসছে সেটা যত আপলাইন আছে তাদের কাছে এসছে সব, আমরা সবসময় ভাবি যে আমি হচ্ছে আমারই ভাগ্য খারাপ কোপালের দোষ, সবাই আমাকে এরকম প্রশ্ন করছে, না স্যার আমাকেও করেছে আমাদের আপলাইনকেও করেছে, তো ইটস নাম্বার গেম, তো আমি বিকাশ স্যারকে বললাম 50 জনকে পড়েছে ফোন করেছেন একজনও কি কেনাকাটা করবে না, বলছে হ্যাঁ মিনিমাম তো 5 জন করবে, তো 500 জনকে করে নিন 50 জনকে কেনাকাটা করবে, ইটস নাম্বার গেম, যত বেশি মানুষের কাছে আপনি প্রচার করবেন আর সেম সম্পর্কে তত বেশি কিন্তু মানুষ আপনার সঙ্গে যুক্ত হবে। এরপর আমার প্রোগ্রাম আর 2 মিনিট আছে, ধ্যান দিয়ে শুনবেন, সেটা হচ্ছে টার্গেট, এবার কি টার্গেট,
আমাদের বিজনেসটাকে কালচারে নিয়ে আসতে হবে। যে আজকে যে প্রোডাক্ট বা মিটিং এর যে প্রমোশনের ভিডিও হলো, তো এটা কালচার, মানুষ নিজের ছবি দেখতে পাচ্ছে, ওটা প্রচার করতে পারে মানুষের মধ্যে। যখনই যাকে প্ল্যান শো দিচ্ছেন, কাউন্সিলিং করছেন, সঙ্গে সঙ্গে আমাদেরকে পাঠিয়ে দিন ছবিটা বা ভিডিওটা। যদি গ্রুপে আপনি অ্যাডমিন থাকেন পাঠাতে পারেন, পাঠান, না হলে আপনারা আপলাইনের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা গ্রুপে পোস্ট করব। এতে কালচার হবে, আপনাকে দেখে মানুষ উৎসাহ পাবে, আমরা বরাবরই এই জিনিসটা ফলো করি, তো আমাদের এটা কালচার করতে হবে। আমরা যত প্ল্যান শো করব, নতুন প্রসপেক্ট বলুন বা কাউন্সিলিং করব, তার ফটো তুলুন, কালচার এটা। এখানে ওখানে ঘুরতে আছে সবসময় ফোন, অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে কেউ তুলছে না, ফোন দিয়ে ক্যামেরা করছে। তো আমরা এখানে প্রোগ্রাম করছি, ক্যামেরা নিয়ে ফটো তুলতে পারবো না? তো ফটো তুলে ওরা ছাড়ুন গ্রুপে, যদি গ্রুপে অ্যাডমিন না থাকে আমাদেরকে পার্সোনালি পাঠান, আপনার ভিডিওটা বা পিকচারটা আমাদের গ্রুপে ছাড়বো। এতে কি হবে? এ হবে, এরপর নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট মিটিং প্রোগ্রাম বুক, যেটা শক্তি স্যার বলে গেলেন শেষে। এই বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের সুব্রত স্যার খুব ভালো করে বলেন আমাকে, যে আমাদেরকে প্রোগ্রাম বুক করতে হবে। বলে দিয়েছি, লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, ওই হরিবল হয়ে যাবে। তো এখানে আমাদের প্রোগ্রাম বুক করতে হবে, তার সঙ্গে ডেট নিতে হবে। আচ্ছা তোমার বাড়িতে যাচ্ছি, পাঁচজন মিলে দেবে, পাঁচজনকে ডাকুন, এতে অ্যাক্টিভিটি, এতে এনার্জি অনেক বেশি হবে। তো সেই জায়গায় আমাদের কিন্তু প্রোগ্রাম বুক করে কিন্তু কাজ করতে হবে। নেক্সট, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের প্রোগ্রামটা আমি আশা করি আপনাদের কাজে লাগবে, আমি এটুকু আশা করছি। আপনারা নোট ডাউন করেছেন, স্যার কাল থেকে কাজে লাগান, স্যার কাজে লাগান। এইগুলোকে ঘোষার মধ্যে না করলে না এখন ভালো লাগছে, দুদিন পরে কিন্তু ভুলে যাবো। প্রতিটা প্রতিটা জায়গায় প্রতিটা পয়েন্টকে যদি কাজে লাগাতে পারি, আমাদের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।